আমাকে বলছে রাজাকার, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি রাজাকার নই, সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তারপর বলছে কি, এরপরে বলছে আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা, এ লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশ্মন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ 5ম পাতা 1997 7ই অক্টোবর এত বড় 2 কলামে হেডিং, সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি, আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ
এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। কথা নাই, আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে, এবং কোরআন হবে আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। ধর্মের নামে রাজনীতি নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা এই কোরআনের রাজনীতি করি। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দিনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে।